আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে উইন্ডোজের কপি পেস্ট স্পিড বাড়াতে হয়। তো আপনাদের কোনো কষ্ট করতে হবে না, শুধুমাত্র একটি অ্যাপ্লিকেশন ইনস্টল দিলেই আপনার কপি পেস্ট স্পিড বেড়ে যাবে। এর আগে আমি কয়েকটি বিষয় আপনাদেরকে বলি, এই বিষয়টি অবশ্যই আপনার মাথায় রাখবেন এবং কাজে লাগাবেন। আমি যেই সফটওয়্যারটি আপনাদের সাথে শেয়ার করব, সেই সফটওয়্যার দিয়েও যদি আপনার কম্পিউটারে কপি পেস্টের স্পিড না হয়, সেক্ষেত্রে আপনি কি করবেন মনোযোগ দিয়ে শুনবেন। প্রথমত, আপনি যেই ড্রাইভে আপনি ফাইল পেস্ট করবেন সেই ড্রাইভটি ঠিকঠাক আছে কিনা সেটা চেক করে নেবেন। যেমন হতে পারে, আপনার ড্রাইভটি যদি অনেক পুরনো মডেল হয়, সেক্ষেত্রে কিন্তু নর্মালি আপনার পেস্ট স্পিডটি, কপি পেস্ট স্পিডটি খুব স্লো হবে। যেমন হতে পারে, যেমন আপনার অনেক আগের যেই প্যান ড্রাইভগুলো আছে বা আপনার নন ব্যান্ডের যে প্যান ড্রাইভগুলো আছে, সেই প্যান ড্রাইভগুলোতে কিন্তু যে কোনো ফাইল ট্রান্সফার স্পিড খুবই কম থাকে। তো সেক্ষেত্রে আপনি কি করবেন, অবশ্যই ল্যাটেস্ট যে ভার্সনগুলো আছে, আপনি যদি কপি স্পিড বেশি পেতে চান, সেক্ষেত্রে আপনি অবশ্যই ল্যাটেস্ট যে হার্ড ডিস্ক বা পোর্টেবল হার্ড ডিস্ক আছে বা প্যান ড্রাইভ আছে বা মেমোরি কার্ড আছে, সেগুলো ব্যবহার করবেন। তাহলে আপনি অত্যন্ত স্পিড পাবেন কপি পেস্টের ক্ষেত্রে। আর দ্বিতীয়ত হচ্ছে, আমরা মেমোরি কার্ড আমাদের কার্ড রিডারের সাহায্যে আমাদের কম্পিউটারে প্রবেশ করি, সেক্ষেত্রে আমরা দেখতে পাই যে আমাদের মেমোরি কার্ডে যে ফাইল ট্রান্সফার হচ্ছে সেটা খুবই স্লো। এটার কারণ হচ্ছে, প্রথমত আপনার মেমোরি কার্ডের প্রবলেম হতে পারে, আর যদি আপনার মেমোরি কার্ডে কোনো প্রবলেম না থাকে, একদম ভালো মেমোরি কার্ড থাকে, তারপরেও যদি স্পিড কম থাকে, তাহলে আপনার সমস্যা কার্ড রিডারে। আমরা সাধারণত আমরা নর্মাল কার্ড রিডার ব্যবহার করে থাকি, প্রথম কয়েকদিন স্পিড পাই, এরপর থেকে ওই কার্ড রিডারগুলো অনেক স্লো হয়ে যায় বা একেবারে নষ্ট হয়ে যায়। তো সেক্ষেত্রে আপনাকে অবশ্যই ভালো কার্ড রিডার ব্যবহার করতে হবে এবং ভালো মেমোরি কার্ড ব্যবহার করতে হবে। এরপর আরেকটি বিষয় হচ্ছে, আমরা যারা পুরনো উইন্ডোজ ব্যবহার করে থাকি, মানে উইন্ডোজ XP, 7, এগুলোর মধ্যে কিন্তু সাধারণত কপি পেস্ট খুব স্লো থাকে। আপনি অবশ্যই উইন্ডোজের যে ল্যাটেস্ট ভার্সনগুলো চলছে, যেমন বর্তমানে উইন্ডোজ 10 চলছে, এগুলো আপনি অবশ্যই ব্যবহার করবেন, পুরনো উইন্ডোজ এখন থেকে ব্যবহার করা বাদ দেবেন। তো এই কয়েকটি বিষয় যদি আপনি মানতে পারেন, সেক্ষেত্রে আপনার কপি পেস্ট স্পিড একদম বেড়ে যাবে। তো এখন আমি আপনাদেরকে দেখাবো যে সফটওয়্যার ইনস্টল করে কিভাবে কপি স্পিড বাড়াতে হয়। আর এই সফটওয়্যার মাধ্যমে কিন্তু আপনার একদম সুপার স্পিড হবে না, আপনার নর্মালি যেই কপি স্পিড থাকে, যেমন এক্সাম্পল, আপনার যদি কোনো ফাইল ট্রান্সফার করার ক্ষেত্রে আপনার যদি 10 মিনিট লাগে, সেক্ষেত্রে এই সফটওয়্যারটি দিয়ে আপনার 7-8 মিনিটেই কপি পেস্ট হয়ে যাবে। তো চলুন আমরা দেখে নিই কিভাবে ওই সফটওয়্যারটি ইনস্টল করে ব্যবহার করতে হয়। একদমই সিম্পল। তো কপি পেস্ট স্পিড সফটওয়্যারটি ডাউনলোড করতে হলে আমাদের ব্রাউজারে গিয়ে, গুগলে গিয়ে সার্চ করতে হবে কোড সেক্টর। এরপর সার্চ করার পর প্রথমেই দেখতে পাচ্ছেন কোড সেক্টর প্রোডাক্ট, নিচে দেখতে পাচ্ছেন www.codesector.com। এই লিঙ্কে ক্লিক করে আপনি একদম প্রথমেই দেখতে পাবেন টেরা কপি নামে একটি পেজ আছে, এখানে ক্লিক করে তারপর আপনি এখান থেকে সফটওয়্যারটি ডাউনলোড করে নেবেন। তো আমার অলরেডি ডাউনলোড করা আছে, আমি ডাউনলোড করাটি আমি ইনস্টল করে নিচ্ছি। তো ডাউনলোড কমপ্লিট হওয়ার পর আপনি এখানে দেখতে পাবেন সফটওয়্যারটি এইরকম। তো এখন আমি একটি ফাইল কপি করে দেখাবো স্পিডটা কেমন। আমি এখান থেকে একটি ফাইল কপি পেস্ট করব, এই ফাইলটি এখানে ড্র্যাগ করে আমি ছেড়ে দিব। এরপর এখানে দেখতে পাচ্ছেন কপি উইথ টেরা কপি। আর যদি আপনি উইন্ডোজের যেই ডিফল্ট কপি সিস্টেমটি আছে সেটা যদি ক্লিক করতে চান, সেভাবে নিতে চান, তাহলে নিচেই দেখতে পাবেন কপি উইথ এক্সপ্লোর। তো আমি প্রথমটি ক্লিক করব, এটাতে ক্লিক করলে দেখতে পাবেন কপি এখন উইন্ডোজের যেই ডিফল্ট কপি সিস্টেমটি আছে সেটা থেকে কিন্তু এটার ইন্টারফেসটা ভিন্ন। আবার এখানে কিন্তু আপনি এক্সট্রা কিছু বেনিফিট পাবেন। তো এই সফটওয়্যারটি দিয়ে ভালো স্পিডে যায়, বাট আমি এখন আপনাদেরকে যেই প্যান ড্রাইভটি দিয়ে দেখাচ্ছি সেটার কোয়ালিটি বেশি ভালো না, এর কারণে স্লো যাচ্ছে। যদি আরও ভালো কোয়ালিটি হয় সেক্ষেত্রে কিন্তু এটা আরও দ্রুত চলে যেত। আর নর্মালি যেই উইন্ডোজের যেই কপি সিস্টেম আছে সেটাতে কিন্তু আরও দেরি লাগে। তো এই সফটওয়্যারটি ইনস্টল করার পর আমার খুব দ্রুতই ফাইল ট্রান্সফার হচ্ছে। আর প্রথমে যেই কথাগুলো আমি বলেছি সেগুলো যদি আপনি ঠিকঠাক মতো আপনার কম্পিউটারে অ্যাপ্লাই করেন, বা আপনার ভালো কার্ড রিডার বা প্যান ড্রাইভ কিনেন, বা আপনার কম্পিউটারের মধ্যে এসএসডি কার্ড লাগান, সেক্ষেত্রে আপনার কম্পিউটার স্পিড ভালো থাকবে। তাছাড়াও আপনার যাকে ফাইল দিবেন তার ড্রাইভটি যদি ভালো থাকে, সেক্ষেত্রে খুব দ্রুতই ফাইল চলে যাবে। তো এই ছিল ভিডিও। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন। তো পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে এই ভিডিওটি শেষ করছি। আসসালামু আলাইকুম।